হাই হ্যালো, কি অবস্থা সবার? দেখা না দিলে বন্ধু কথা কইও না, এই গানটি খালি গলায় গিয়েছেন চঞ্চল চৌধুরী এবং শাওন, আর সেটাই আজকে আমরা দেখতে চলেছি। আর মাঝখানে একটু বলে রাখা ভালো, গানটি গিয়েছেন আরফার মিধা শিবলু। এবং বাউল মাতা আলিয়া বেগম, মানে যাকে বাউল মাতা বলা হয়। এবং গানটি লিখেছেন কে জানেন তো? এটা শুনলে অবাক হবেন, ওই যে সাদা সাদা কালা কালা গানের যিনি লেখক, কথা কইও না গানের লেখকও তিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এবং তার লেখা দেখলেই বোঝা যায় তিনি কত বড় একজন ট্যালেন্টেড মানুষ। আমরা এর আগেও দেখেছি চঞ্চল এবং শাওন অনেক গান একসাথে জুটি বেঁধে গিয়েছেন। ওয়াও, অসাধারণ, জাস্ট অসাধারণ গান তারা। অরিজিনাল গানটা তো সবার মন ছুঁয়ে গেছে এমনিতে, এবং চঞ্চল এবং শাওন এই গানটি গাওয়াতে গানটি এক অনন্য উচ্চমাত্রায় চলে গেছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। আর এক কথায় এই গানটার মধ্যে সব থেকে আমার কাছে আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং লাগে আর শুনলে অবাক হবেন, এটা কোনো বাঁশির সুর না, এটা হলো কাঁঠাল পাতা দিয়ে বানানো সুর, যেটা আমরা শৈশবে করতাম। ক্যান ইউ ইমাজিন কত বড় ট্যালেন্টেড এই পার্সনটি, যিনি মাত্র একটি গাছের পাতা দিয়ে এত সুন্দর, জাস্ট পাগল করে দেওয়ার মতো একটা সুর তুলেছেন। গাছের পাতার সুরটা আপনার আমার মতো কি হৃদয় ভেদ করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আই নো, চঞ্চলের অভিনয়ের ভক্তর পাশাপাশি গানের ভক্তও অনেকে আছে, তো চঞ্চল চৌধুরীর ভক্তদেরকে দেখতে চাই আজকের কমেন্ট বক্সে, আপনি তার অভিনয়ের ভক্ত নাকি গানের ভক্ত, নাকি অভিনয় এবং গানের দুইটারই ভক্ত, অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এন্টারটেইনমেন্ট নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। দেখা না দিলে